টি-20 সিরিজ খেলতে জিম্বাবুয়ে গেলেন তিন ক্রিকেটার, বাকিরা রওনা দেবেন আজ। ওয়ানডে সিরিজের জন্য 29 জুলাই দেশ ছাড়বেন তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ। সিনিয়র ক্রিকেটারদের ওপর অতি নির্ভরতা কাটাতে মরিয়া বিসিবি, আগ্রাসী ক্রিকেট নীতিতে বাংলাদেশ। ভবিষ্যতে অধিনায়কের বিবেচনায় সোহান, লিটন, মিরাজ ও শান্ত। টেস্ট ক্রিকেটের ব্যস্ত সূচি নিয়ে ভাবনায় বোর্ড, ঘরোয়া ক্রিকেট কাঠামোকে ঢেলে সাজানোর বিকল্প নেই বলছেন সাবেকরা। এবং কমনওয়েলথে অংশ নিতে বার্মিংহামের পথে 5 ডিসিপ্লিনের অ্যাথলিটরা, এবার গেমসে শুটিং ও আর্চারি না থাকায় পদক জয়ের আশা ক্ষীণ বাংলাদেশের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাসুম রাব্বি। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে প্রথম ধাপে দেশ ছেড়েছে টাইগাররা, দলের বাকি অংশ যাবে আজ। সোমবার মধ্যরাতে হারারের উদ্দেশ্যে প্রথম বহরে রওনা দেন 5 জন, যেখানে ছিলেন 3 ক্রিকেটার, শান্ত, মুনিম, হাসান, মাহমুদ। এছাড়া ছিলেন লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল ও ফিজিও সানি। আজ দ্বিতীয় বহরে যাবেন 12 ক্রিকেটার ও 2 জন স্টাফ। রাত 1:40 এমিরেটসের একটি বিমানে রওনা দেবেন সোহান, বিজয়, লিটন, আফিফ, শেখ মেহদি, নাসুম, তাসকিন, শরীফুল, মোস্তাফিজ, মোসাদ্দেক, মিরাজ ও ইমন। ওয়ানডে দলে যারা টি-20 স্কোয়াডে নেই তারা জিম্বাবুয়ের উদ্দেশ্যে পাড়ি জমাবেন 29 জুলাই। 3 সিনিয়র তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহর সঙ্গে সেদিন রওনা দেবেন তাইজুলও। জিম্বাবুয়ে সফরে 3টি করে টি-20 ও ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। সিরিজ শুরু হবে 30 জুলাই। টি-20র বেহাল দশা থেকে বের হয়ে আসতে জিম্বাবুয়ে সফরে নতুনদের স্বাধীনভাবে পারফর্ম করার পরামর্শ টিম ম্যানেজমেন্টের। জয় নয় বরং ক্রিকেটারদের ভয় ডরহীন খেলতে বলেছেন খালেদ মাহমুদ সুজন। নবনিযুক্ত টি-20 অধিনায়ক নুরুল হাসান সোহান চাচ্ছেন সতীর্থরা মাঠে থাকুক চাপমুক্ত। সোমবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে বোর্ড পরিচালক ক্রিকেটারদের মধ্যাহ্নভোজ শেষে এমনটাই জানানো হয় গণমাধ্যমে। উইন্ডিজ সফরের ক্লান্তি কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ছে জিম্বাবুয়ে সিরিজ। 2 সফরের মাঝের বিরতিতে তাই ক্রিকেটারদের সঙ্গে গেট টুগেদার টিম ম্যানেজমেন্টের। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের। আলোচনার প্রধান বিষয় ছিল টি-20 সিরিজ। নুরুল হাসান সোহানের অধীনে নবীন এক দল খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। সিনিয়রবিহীন এ সিরিজে অবশ্য ফলাফলে আগ্রহ নেই টিম ম্যানেজমেন্টের। এই ফরম্যাটে ভাগ্য বদলে পরামর্শ ভয় ডরহীন ক্রিকেটের। বাংলাদেশ ক্রিকেট ইম্পর্টেন্ট, কোনো ব্যক্তি, কোনো নাম, কোনো কিছু ইম্পর্টেন্ট না আমাদের কাছে। আমরা চাই যে বাংলাদেশ টি-20তে বোর্ড চায়। নবনিযুক্ত অধিনায়ক সোহানও একমত সুজনের সঙ্গে। সতীর্থদের পরামর্শ দিলেন চাপমুক্ত থেকে শতভাগ উজাড় করে দিতে। এই ট্যুরে অধিনায়ক হিসেবে যাচ্ছি, অবশ্যই আমার কাছে মনে হয় যে আমরা এই জিনিসটাই চিন্তা করবো যাতে আমরা ফেয়ারলেস ক্রিকেট খেলতে পারি, এবং পুরো টিমের উপর এই মেসেজটাই থাকবে যাতে আমরা ফেয়ারলেস ক্রিকেট খেলে আমাদের 100% দিতে পারি। এটাই সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের কর্মকাণ্ডে আলোচিত মুশফিকুর রহিম। এই সিনিয়র ক্রিকেটারের সোশ্যাল মিডিয়া পোস্ট তর্কেরও জন্ম দিয়েছে বহু। সুজন জানান ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় উঠে এসেছে এসব বিষয়ও, নির্দেশ দেওয়া হয়েছে পেশাদারিত্ব বজায় রাখার। আমরা প্রফেশনালিজম কিভাবে হইতে পারি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ক্রিকেট একটা ফ্যামিলি, এই ক্রিকেটের বাইরের কথাগুলো বাইরে যাওয়াটাও স্ট্রং, এটা রং মেসেজ, সেটা যেই দিচ্ছে বা যারাই দিচ্ছে ইটস নট গুড। 3 ম্যাচের টি-20 আর ওয়ানডে সিরিজ খেলতে ধাপে ধাপে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 30 জুলাই শুরু মাঠের লড়াই, 10 আগস্ট তৃতীয় ওয়ানডের মধ্য দিয়ে সমাপ্তি হবে এই সফরের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। শুধু জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের জন্যই নয়, পঞ্চপাণ্ডব পরবর্তী যুগের অধিনায়কত্ব নিয়েই ভাবছে বিসিবি। নুরুল হাসান সোহানের পাশাপাশি বিবেচনায় আছেন লিটন দাস, মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তরা। দীর্ঘমেয়াদে দায়িত্বের জন্য তাদের এখন থেকেই প্রস্তুত করতে চায় বোর্ড। মাকসুম আলম খানের রিপোর্ট।
বটবৃক্ষ থেকে একে একে ঝরে পড়ছে পাতা। টাইগার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আস্থাভাজনরা ধীরে ধীরে বিদায়ের পথে। কদিন আগে তামিম ইকবাল মনে করিয়ে দিয়েছেন রূঢ় বাস্তবতা, হয়তো 2023 ওয়ানডে বিশ্বকাপেই হবে এই জলজলে অধ্যায়ের সমাপ্তি। গেল এক দশকেরও বেশি সময়ে এই পঞ্চপাণ্ডবকে ঘিরেই ছিল অধিনায়কত্বের সব জল্পনা কল্পনা, কিন্তু তাদের বিদায়কালে শূন্যতা ড্রেসিং রুমে। খুব বেশি সময় নেই হাতে, পরবর্তী নেতা তৈরি করতে হবে দ্রুতই, সে প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। আপাতত জিম্বাবুয়ে সফরের টি-20 সিরিজে অধিনায়কত্ব দেয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। ভালো করলে ভবিষ্যতের দুয়ারও খুলতে পারে। ভবিষ্যতে দীর্ঘমেয়াদী নেতৃত্বের জন্য নীতি নির্ধারকদের গুডবুকে আছেন আরও কয়েকজন। লিটনের নাম এসেছে, কারণ লিটন এখন ভালো করছে, ওর টিমের মধ্যে এস্টাবলিশ আছে। তো প্রথম তখন সিচুয়েশনই আপনাকে বলে দিবে, কারণ এটার প্রথম একটা জিনিস হলো কে রেগুলার খেলছে, এস্টাবলিশ প্লেয়ার কে রান করছে, এবং এক এক সময় তো এক একজন আছে, অনেকেই আছে, মেরাজ আছে, লিটন আছে, আপনার শান্ত যদি ভালো করতে পারে, শান্ত সম্ভব দিয়েছেন একবার 2021 সালে নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-20তে অধিনায়ক ছিলেন তিনি, কিন্তু সে অভিজ্ঞতা সুখকর হয়নি। দল গুটিয়ে গিয়েছিল 76 রানে, লিটনের ভাগ্যে জুটেছিল গোল্ডেন ডাক। যদিও অফর্ম কাটিয়ে দারুণভাবে ফিরেছেন তিনি, চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার অর্জন করে নিয়েছেন টাইগার টেস্ট দলের সহ অধিনায়কের দায়িত্ব। অলরাউন্ড সামর্থ্য দিয়ে ভবিষ্যৎ অধিনায়কত্বের বড় দাবিদার মেহেদী হাসান মিরাজও 2016 অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে না পারলেও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছিলেন তিনি। 6 ম্যাচে করেছিলেন 242 রান, নিয়েছিলেন 12 উইকেট। বিপিএলেও রাজশাহী কিংস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে মিরাজের। বিসিবির সুনজরে থাকা আরেক ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ঘরোয়া পর্যায়ে ক্যাপ্টেন্সি করেছেন 2020 সালে। করোনা পরবর্তী সময়ে প্রেসিডেন্টস কাপ দিয়ে মাঠে খেলা ফিরিয়েছিল বোর্ড। সেবার তামিম, মাহমুদুল্লাহ ও শান্তর নেতৃত্বে তিনটি দলকে নিয়ে হয়েছিল টুর্নামেন্ট, যেখানে দল ফাইনালে উঠলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়াতে পারেননি শান্ত। 5 ম্যাচে করেছিলেন মোটে 69 রান। আর এই মুহূর্তে সবচেয়ে আলোচনায় থাকা সোহানেরও অভিজ্ঞতা আছে ঘরোয়া ক্রিকেটে। ক্যাপ্টেন হিসেবে ব্যাটিং পারফরম্যান্স দুর্দান্ত তার। গত বছর ডিপিএল টি-20তে 16 ম্যাচে প্রায় 150 স্ট্রাইক রেটে করেছিলেন 389 রান, তবে পঞ্চম হয়েছিল তার দল শেখ জামাল। নেতৃত্ব দিয়ে তেমন প্রশংসা কুড়াতে না পারলেও এই কজনকে নিয়েই আপাতত পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আইসিসির নতুন এফটিপিতে বাড়ছে বাংলাদেশের টেস্ট ম্যাচের সংখ্যা, তবে ঘরোয়া ক্রিকেটে এই ফরম্যাটে ভরসা শুধু 4 দিনের বিসিএল আর এনসিএল এর ম্যাচ। বয়সভিত্তিক পর্যায়েও নেই তেমন কোনো টুর্নামেন্ট, ফলে টেস্ট নিয়ে আগ্রহ হারাচ্ছেন উদীয়মানরা। সাবেক অধিনায়করা বলছেন লঙ্গার ফরম্যাটে ভালো করতে ঘরোয়া ক্রিকেট কাঠামো পরিবর্তনের নেই কোনো বিকল্প। আন্তর্জাতিক সূচির সঙ্গে মিল রেখে ঘরোয়া ক্যালেন্ডার এমনভাবে করা উচিত যাতে অংশগ্রহণ নিশ্চিত হয় জাতীয় দলের ক্রিকেটারদের। টেস্টে অভিষেক করানোর ক্ষেত্রেও প্রাধান্য দিতে বললেন ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সকে। টি-20 বিশ্বকাপ আর অধিনায়কত্ব ইস্যু, দেশের ক্রিকেটের এখন টক অব দ্য টাউন। টেস্ট দলের সদস্যরা কে কোথায় আছেন সে খবর কজনা রাখেন। বছরের শেষে ভারত সিরিজের আগে তাদের নেই আর কোনো আন্তর্জাতিক ব্যস্ততা। পহেলা অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এনসিএল এর আগে নেই প্রতিযোগিতামূলক ক্রিকেটও। এফটিপির আগামী 4 বছরের সার্কেলে টাইগাররা খেলবে 34টি টেস্ট, সব মিলিয়ে আরও বাড়বে যে সংখ্যাটা। তবে ইতিহাস বলছে যে ছোঁয়া লাগবে না ঘরোয়া ক্রিকেটে, ফলাফল কোনো সিরিজ হারে শোনা যাবে শোরগোল, ভুলে যেতেও সময় লাগবে না বেশিক্ষণ। টেস্টে ভালো করতে এবার বিশেষ ওয়ার্কিং গ্রুপ করেছে বিসিবি, কিন্তু এর আগেও এমন অনেক উদ্যোগ নেওয়া হলেও তার ধারাবাহিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। তাই এবার এই গ্রুপকে বিশেষ পরামর্শ সাবেক অধিনায়কদের। আমাদেরকে ওইখানেই যেতে হবে, লঙ্গার ভার্সন জুনিয়র লেভেলে একদম মাস্ট। ন্যাশনাল লিগ খেলে, বিসিএল 4টা টিম খেলে, অত কম্পিটিটিভ হয় না। প্লেয়াররা যেহেতু বাউন্স উইকেটে খেলে না, স্কোয়ার অফ দ্য উইকেট শর্টস খেলতে তাদের খুব সমস্যা হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারকে তো আপনি বাদ রাখতে পারবেন না, ওটাকেও রেখে চারদিকে সাজাইতে হবে এবং একটা মেসেজ দিয়ে রাখতে হবে যে আমরা রোড ম্যাপটা আমাদের এই, 10 বছর পর আমাদের ক্রিকেটটাকে ওই জায়গায় দেবে। আমাদের যে বোর্ড পরিচালনা, যেভাবে টিম চালানো দরকার, যেভাবে রুট লেভেল থেকে ক্রিকেট ডেভেলপ হবে,
অবকাঠামোগত উন্নয়ন হবে, আম্পায়ার তৈরি করব, কোচ তৈরি করব, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট খেলা করব, সেই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে অবহেলিত আছে। তবে শুধু বিসিবি নয়, এখানে দায় আছে ক্রিকেটারদেরও। জাতীয় দলের অনেক ক্রিকেটারের ঘরোয়া লীগের লঙ্গার ভার্সনে খেলতে ভীষণ অনীহা, টেকনিক টেম্পারমেন্ট স্কিলেও আছে সমস্যা। ওদের সাথে যারা অন্যরা খেলবে ওদের কিন্তু উন্নয়নের জন্য কিন্তু ডেভেলপমেন্টের জন্য কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট। ন্যাশনাল টিমের প্লেয়াররা ডোমেস্টিক লঙ্গার ভার্সনগুলি খেলে তাহলে কিন্তু তাদের টেস্টের প্রস্তুতিটা এখান থেকে হয়। ক্যালেন্ডার যদি ফিক্স থাকে, ওই সময় যদি আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ না থাকে, ওই সময় যদি প্লেয়ারদেরকে আমরা ব্যস্ত না করি তাহলে তো আপনার খেলতে হবে। বেশি সময় মাঠে থাকা, বেশি সময় ব্যাটিং করা, লম্বা ইনিংস খেলা, লম্বা স্পেল বল করা, সেটা কিন্তু শর্টার ভার্সনে সম্ভব না। আন্তর্জাতিক ক্রিকেট কোনো পরীক্ষা নিরীক্ষার জায়গা নয়, তাই তো টেস্টে ভালো করতে ঘরোয়া ক্রিকেট কাঠামো ঢিলে সাজানোর কোনো বিকল্প নেই। সাবেকরা বলছেন তা না করতে পারলে শুধু 22 বছর কেন, এই দুর্দশা ঘুচবে না অদূর ভবিষ্যতেও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দফায় দফায় বৃষ্টি বাঁকড়া দিয়েছে এ আর এইচপি দলের লাল বলের 3 দিনের ম্যাচে, তবুও কন্ডিশন আর উইকেটের বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের আগে খুলনার সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্ট টাইগার্স অধিনায়ক মোহাম্মদ মিথুন। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে এ দলের হয়ে ভালো ফলেরও লক্ষ্য এই উইকেট রক্ষক ব্যাটারের। আমাদের দিক থেকে যতটুকু সম্ভব ছিল আমরা 100% প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি। তারপরে বিভিন্ন টাইমে বৃষ্টি বা বিভিন্ন বাধার কারণে হয়তো বা যেরকম এক্সপেক্ট করেছিলাম পুরোটা হয়নি, বাট যতটুকু সম্ভব হয়েছে তার পুরোটাই আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি। ওয়েস্ট ইন্ডিজের যেরকম কন্ডিশন ফেস করতে হবে হয়তো বা পুরোপুরি সেই রকম পাইনি, বাট আমাদের কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের ব্যাক অফ দ্য মাইন্ড ওটাই ছিল যে ওখানে যে আমরা কী ধরনের কন্ডিশন ফেস করতে পারি বা কী ধরনের চ্যালেঞ্জ আমাদের আসতে পারে ওটা মাথায় রেখেই কিন্তু আমরা খেলেছি। এখানে এমন না যে উইকেট ডিফারেন্ট বলে আমরা ডিফারেন্ট ওয়েতে খেলেছি। কমনওয়েলথ গেমসের খবর। বার্মিংহাম কমনওয়েলথে অংশ নিতে ইংল্যান্ডের পথে বাংলাদেশের 5টি ডিসিপ্লিনের 19 জন অ্যাথলিট ও 7 জন কোচিং স্টাফ সহ টিম অফিসিয়ালসরা। আসলে কোনো ডিসিপ্লিন থেকে পদক জেতার সম্ভাবনা নেই, তারপরও সেরাটা দিয়ে অন্তত দেশের জন্য সম্মানজনক অবস্থান বয়ে আনতে চায় অ্যাথলিটরা। এদিকে গেমসের শীর্ষ 4-এ থাকার প্রত্যয় এসএ গেমসের স্বর্ণজয়ী ভারোত্তোলক সীমান্তের ও দেশসেরা বক্সার সুরকৃষ্ণ চাকমার। দরজায় কড়া নাড়ছে কমনওয়েলথ গেমসের 22তম আসরের। দীর্ঘদিন কঠোর অনুশীলনের মাধ্যমে শতভাগ প্রস্তুত বাংলাদেশের অ্যাথলিটরা নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখতে এবার বার্মিংহাম মিশন লাল সবুজদের। সবশেষ অস্ট্রেলিয়ার গোলকোস্টে সেরা 6 থেকে আসর শেষ করেছিলেন ভারোত্তোলক সীমান্ত। এসএ গেমসে 2 বারের স্বর্ণজয়ী এবার রেকর্ড ভাঙতে বদ্ধপরিকর। পুরো ওয়েটলিফটিংয়ে যেন খুব মানসম্মত একটা রেজাল্ট আনতে পারি, যেমন গতবার একটা ভালো রেজাল্ট করতে পেরেছি। আমি হোপফুলি যাচ্ছি নিজের ব্যক্তিগত রেকর্ডটা ব্রেক করার জন্য। প্রস্তুতিতে ঘাটতি থাকলেও বাংলার বক্সাররাও দিতে চান নিজেদের সেরাটা। একই প্রত্যয় সাঁতারুদের। বাংলাদেশের বক্সিং এর ইতিহাসে কমনওয়েলথ গেমসে কোনো এত সাফল্য, এত বড় সাফল্য নাই। আমরা চেষ্টা করব, আমরা তিনজন বক্সার আছে, এরা যাতে ভালো কিছু দিতে পারে দেশের জন্য। আমাদের বেস্ট চেষ্টাটা আমরা ইনশাআল্লাহ করব সেখান থেকে। আর অনেকটুকু এই বক্সিং খেলাটা এমন, অনেকটুকু ভাগ্যের উপর অনেক ডিপেন্ড। নতুন রেকর্ড করতে পারে আমাদের লক্ষ্য সবারই একটাই, যে যাতে আমরা বাংলাদেশে আমাদের যে রেকর্ডটা ওইটা যাতে আমরা করতে পারি, যাতে নতুন একটা ন্যাশনাল রেকর্ড হয়। এটা আমার ফার্স্ট টাইম কমনওয়েলথ গেমস। আমরা সবাই যার যার বেস্ট দিয়ে প্র্যাকটিস করেছি, এখন ওখানে গিয়ে আমরা সবাই সবার নিজের টাইমিংটা ব্রেক করার চেষ্টা করব। মেগা এই আসরে পদক জেতাটা কঠিন হলেও চ্যালেঞ্জ দিতে শতভাগ প্রস্তুত দেশসেরা জিমন্যাস্টরা। আমাদের মূল লক্ষ্য একটাই, প্রথমে আমাদের ফাইনাল পর্বে বেস্ট 8-এ ঢোকার, দেন আমরা পদকের জন্য খেলব। আশা করি যতটুকু আমরা চেষ্টা করব দেশের জন্য ভালো কিছু করার জন্য, যেন একটা ভালো সম্মান বই আনতে পারি, ভালো করার চেষ্টা করব। যেহেতু আমাদের এখানে টিমস ইভেন্ট আছে, মেয়েদের ছেলেদের কমনওয়েলথে টিমস খেলবে। এদিকে সীমাবদ্ধতার মাঝেও অ্যাথলিটদের নিয়ে আশাবাদী ফেডারেশন কর্তারা। আমাদের প্লেয়ারদের প্রতি আমাদের আশা থাকবে যে তারা যাতে আমাদের বেস্ট টাইমিংটা দেয়, তাদের সফলতার জন্য তাদের এইটুকু প্রচেষ্টাই আমি মনে করি যথেষ্ট। এইখানকার আমাদের যে টার্গেট মেইন, সেটা হচ্ছে আমাদের কাছাকাছি লেভেলের যে দলগুলো আছে তাদেরকে তো হারাবো ইনশাআল্লাহ। কি পরিমাণ মার্ক আসলে পরে আমরা মেডেল পেতে পারি, এই এরা যারা আছে এরা মোটামুটি আসবে, কিন্তু আলী কাদের থেকে আমরা আশা করি যে তার কাছ থেকে আসতে পারে। এদিকে বাকি 2 ডিসিপ্লিন অ্যাথলেটিক্স ও রেসলিং এর অ্যাথলিটরা আগামী সপ্তাহে যাবে ইংল্যান্ড। ইশতিয়াক দীপু, সময় সংবাদ, ঢাকা। বিপিএল ফুটবলের খবর। শিরোপা আগেই নিশ্চিত হয়ে গেলেও কিংস অ্যারেনায় চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের ম্যাচে
উত্তেজনার পারদ ছড়িয়েছে পদে পদে। মর্যাদার সেই লড়াইয়ে আবাহনীকে 3-2 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে আগেই, চূড়ান্ত হয়েছে রানার আপ দলও, ফলে কিংস অ্যারেনায় আবাহনী বসুন্ধরা ম্যাচটি দাঁড়ায় নিয়ম রক্ষায়। তবে এই ম্যাচে উত্তাপের কমতি ছিল না, ম্যাচের পরতে পরতে ছিল উত্তেজনার পারদ। লড়াইটা যে দেশের ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী এবং ঘরোয়া ফুটবলের নতুন রাজাদের মধ্যে, মর্যাদার সেই লড়াইয়ে শুরুতেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। 17 মিনিটেই দুদলের খেলোয়াড়দের মাঝে বাগবিতণ্ডা বেঁধে যায়, যা গড়ায় হাতাহাতি পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ম্যাচ অফিসিয়ালদের পাশাপাশি আবাহনীর কোচ মারিও লেমোসো মাঠে ঢুকে চেষ্টা চালান। পরবর্তীতে আবাহনীর সোহেল ও কিংসের নুহাম আরংকে হলুদ কার্ড দেখান রেফারি। মিনিট চারেক বন্ধ থাকার পর আবার খেলা মাঠে গড়ায়। এর মিনিট দুয়েক পরই গোল করে কিংসকে লিড এনে দেন নুহাম আরং। শুরুতেই পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে আবাহনী। একের পর এক আক্রমণ চালিয়ে যান মারিও লেমোস শিষ্যরা। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে দারুণ এক শটে গোল করে আকাশী নীলদের সমতায় ফেরান রাকিব। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় আবাহনী, তবে কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেনি লেমোস শিষ্যরা। কাউন্টার অ্যাটাকে 71 মিনিটে আরও এক গোল হজম করে বসে আকাশী নীলরা। গোল করে দলকে এগিয়ে দেন বসুন্ধরার ব্রাজিলিয়ান রিক্রুট রবসন রবিনহো। ইঞ্জুরির সময়ে দুর্দান্ত এক গোল করে দলকে নিশ্চিত জয়ের বন্দরে নিয়ে যান রবসন। পূর্ণ করেন নিজের জোড়া গোল, উল্লাসে মেতে ওঠে গ্যালারি ভর্তি দর্শক। ম্যাচের মাত্র কয়েক মিনিট বাকি থাকতে ডিবক্সের ভেতরে ভুল করে বসেন কিংস ডিফেন্ডার, পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। তবে সেই সিদ্ধান্তে আক্রোশে ফেটে পড়েন বসুন্ধরার খেলোয়াড়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পেনাল্টি থেকে গোল করেন আবাহনীর রাফায়েল আগুস্তো। তবে সেই গোল স্বাগতিকদের জয়যাত্রা থামাতে পারেনি, শুধু হারের ব্যবধানই কমিয়েছে। বাকি সময়ে আর গোল না হলে 3-2 গোলের জয় নিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে বসুন্ধরা কিংস। মাসুম রাব্বি, সময় সংবাদ, ঢাকা। প্রায় 3 বছর পর পেশাদার ব্যাডমিন্টনে ফিরলেন শাটলার এলিনা ও শাপলা। প্রত্যাবর্তনে 37তম জাতীয় চ্যাম্পিয়নশিপে ম্যাচও জিতলেন। চাকরি সংসারের শত ব্যস্ততা সামলে আবারও ব্যাডমিন্টন কোর্টে নামতে পেরে উচ্ছ্বসিত দেশের অন্যতম সেরা দুই শাটলার। আড়াই বছরেরও বেশি সময় পর ব্যাডমিন্টন কোর্টে এলিনা ও শাপলা। 37তম জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলতে কোর্টে ফিরেই ম্যাচ জিতেছেন দেশের অন্যতম সেরা এই দুই শাটলার। প্রতিপক্ষ মাঠেই না আসায় ওয়াকওভার পেয়েছেন। পেশাদারিত্ব ছাড়া ভালো অ্যাথলিট হওয়া সম্ভব না, এখনও তা জানেন মানেন এলিনা শাপলারা। তাই তো ম্যাচ না হলেও ওয়ার্ম আপ ঠিকই সারলেন। মা হওয়ায় প্রায় 3 বছর প্রিয় খেলা থেকে দূরে থাকতে হয়েছে। ক্যারিয়ারের দীর্ঘতম বিরতি কাটিয়ে ফিরেই চিরচেনা উডেন ফ্লোর ইনডোর স্টেডিয়ামকে নতুন রূপে দেখে উচ্ছ্বসিত। আড়াই বছর পরে এটা অনেক বড় গ্যাপ। আড়াই বছর পরে যেহেতু মাঠে আসতে পেরে ভালোই লাগছে। এক্সপেক্ট করিনি যে আবার মানে মাঠে আসবো। অ্যাকচুয়ালি খেলাটা ভালোবাসি বিধায় 3 বছর পর গ্যাপ দিয়ে আসলাম, এখন কতদিন চালাবো বলতে পারছি না। সবশেষ এই টুর্নামেন্টে সিঙ্গেলস ডাবলস ও মিক্সড 3 ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন হয়েছিলেন শাপলা। ফিরলেন সেই আসর দিয়েই। গেল বছর কন্যা সন্তানের মা হন বাংলাদেশ আনসারের এই খেলোয়াড়। কমনওয়েলথ গেমস খেলতে সোমবার দেশ ছেড়েছে অনেক ডিসিপ্লিন। ব্যাডমিন্টন সুযোগ না পাওয়ায় আফসোস ঝরল তার কণ্ঠে। আমার মনে হয় যে ক্রিকেটের পরে ব্যাডমিন্টনটা বাংলাদেশ অনেক ফেমাস, বাট আমাদের ওইভাবে আমরা ওই প্লেয়ারগুলো পাচ্ছি না। আজকে কমনওয়েলথ গেমস খেলতেছে মালদ্বীপ, যাদেরকে আমরা হারাইছি, আর পাকিস্তান খেলতেছে, যাদের সাথে আমরা ইজিলি সব জিতছি, কিন্তু তারা খেলতেছে কিন্তু আমরা সেটা পারতেছি না। এলিনাও দ্বিতীয় সন্তানের মা হন এই সময়ে। পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কাজ করছেন দীর্ঘদিন। দেশের ব্যাডমিন্টনে র্যাঙ্কিংয়ে 1 নম্বর থাকা এই শাটলার শত ব্যস্ততা সামলে এখনও ব্যাডমিন্টন টানে আনসারের এই খেলোয়াড়কে। জবের পাশাপাশি ফ্যামিলি মেনটেন করে প্র্যাকটিস কন্টিনিউ করাটা অনেক ডিফিকাল্ট। তারপরেও চেষ্টা করে গেলাম, যেহেতু অ্যাকচুয়ালি খেলাটাকে ভালোবাসি, সেই ভালোবাসার কারণেই আজকে মাঠে। মা হবার পরও রেকর্ড গড়ার কীর্তি আছে অনেক শাটলারের। এলিনা শাপলারা কি সেই পথে হাঁটবেন তা হয়তো সময়ই বলে দেবে। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। ছুটি কাটিয়ে অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ইউরোপের বেশ কটি গণমাধ্যম থেকে জানা গেছে, নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতেই ওল্ড ট্র্যাফোর্ডে ফিরেছেন পর্তুগিজ সুপারস্টার। যদিও এখন পর্যন্ত ইউনাইটেড বলছে রোনালদো বিক্রির জন্য নয়, CR7 এর সঙ্গে চুক্তির মেয়াদ
আরও এক বছর বাড়িয়ে 2024 পর্যন্ত নিয়ে যেতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হ্যাগের অধীনে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলা হয়নি রোনালদোর। পারিবারিক কারণ দেখিয়েছিলেন না ক্লাবের প্রাক মৌসুম প্রস্তুতি পর্বের থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরেও। তবে সোমবার ক্লাবের সঙ্গে যোগ দিয়েছেন সিএস7, যেখানে ভালো কোনো প্রস্তাব পেলে অন্য কোনো ক্লাবে চলে যাওয়ার বিষয়েও ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলাপটা সেরে নিতে চাইবেন এই তারকা ফুটবলার। যদিও এখন পর্যন্ত ইউনাইটেড বলছে রোনালদো বিক্রির জন্য নয়। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর থেকে জানা যায় ম্যানচেস্টার ইউনাইটেড চাইছে রোনালদোর সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে 2024 পর্যন্ত নিয়ে যেতে। আর এই শর্তে যদি পর্তুগিজ তারকা রাজি হন তাহলে এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য নিজের পছন্দের ক্লাবে লোনে যেতে পারবেন পর্তুগিজ তারকা। এদিকে আগামী ফেব্রুয়ারিতে 38 বছরে পার রাখবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষ দিকে এসে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেন না তা যেন মানতেই পারছেন না এই তারকা ফুটবলার। তাই তো নিজের প্রতিনিধিকে জানিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করেছে এমন ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে। তার প্রতিনিধি জর্জ মেন্ডিস অবশ্য চেলসি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, এসি মিলান সহ একাধিক ক্লাবের সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু উচ্চ বেতন কাঠামোর কারণে বেশিরভাগ ক্লাবই তাকে না করে দিয়েছে। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টি-20 সিরিজ খেলতে জিম্বাবুয়ে গেলেন 3 ক্রিকেটার, বাকিরা রওনা দেবেন আজ। ওয়ানডে সিরিজের জন্য 29 জুলাই দেশ ছাড়বেন তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ। সিনিয়র ক্রিকেটারদের ওপর অতি নির্ভরতা কাটাতে মরিয়া বিসিবি, আগ্রাসী ক্রিকেট নীতিতে বাংলাদেশ, ভবিষ্যতে অধিনায়কের বিবেচনায় সোহান, লিটন, মিরাজ ও শান্ত। এবং কমনওয়েলথে অংশ নিতে বার্মিংহামের পথে 5 ডিসিপ্লিনের অ্যাথলিটরা, এবার গেমসে শুটিং ও আর্চারি না থাকায় পদক জয়ের আশা ক্ষীণ বাংলাদেশের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়ের।